আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশে যখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচন কিভাবে হচ্ছে না হচ্ছে, কিভাবে একতরফা নির্বাচন হচ্ছে, এই সমস্ত নিয়ে যখন মানুষ কিছুটা হতাশ হয়ে পড়েছে, তখন একটা নতুন আলোচনা এসেছে। সে আলোচনাটা হলো দুর্ভিক্ষের কথা। আমরা কি একটা দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছি? বিশেষ করে এই নির্বাচনটা হয়ে যাওয়ার পর অনেকে কিন্তু বলছিলেন যে নির্বাচনের পর হয়তো পশ্চিমা বিশ্ব বিভিন্ন ধরনের স্যাংশনের দিকে যেতে পারে, যা নাকি আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এগুলো সব আশঙ্কার কথা, নানা রকম চিন্তার কথা, এখানে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাহলে দুর্ভিক্ষের প্রসঙ্গটা উঠছে কেন? সরকার কিন্তু এরকমও বলছে, সরকারের একাধিক মন্ত্রী একাধিক সচিবকে বলতে শুনেছি আমরা, ওনারা বলছেন যে স্যাংশন দেওয়ার মতো কোনো বাস্তবতা নেই। যদি স্যাংশন দেওয়ার মতো কোনো বাস্তবতা না থাকে, বাণিজ্যিক স্যাংশন বিশেষ করে, তাহলে দুর্ভিক্ষের প্রসঙ্গটা উঠছে কেন? আপনি হয়তো বলবেন যে দুর্ভিক্ষের কথা আমাকে কে বললো, না আমাকে কেউ বলেনি, আমাকে কেউ বলেনি। তারপরে উঠছে এই কারণে, আমি আজকেই দেখলাম যে শুক্রবার দিন আমাদের প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকায় কোটালীপাড়ার নেতা কর্মীদের সঙ্গে একটা মত বিনিময় করছিলেন। সেখানে উনি যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলো ওই নেতাকর্মীরাই নানা রকম ভিডিও করেছে এবং সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে। এবং সেখানে উনি কী বলেছেন আমি আপনাদেরকে পরে শোনাই, ওনার কথা বিকৃত করার তো কোনো স্কোপ নেই। তিনি বলেছেন, শেখ হাসিনা বলেন, তারা মানে বিএনপি এতদিন বলেছে নির্বাচন হতে দেবে না, এখন যখন মনে করছে নির্বাচন হয়ে যাবে তাহলে কি করা যাবে? আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বাংলাদেশে এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে, এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের না, বিদেশি একটা প্ররোচনাও আছে, যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, দুর্ভিক্ষ যে ঘটাতে হবে এই কথাটা আমাদের প্রধানমন্ত্রী কোথায় পেলেন? কে বলেছে দুর্ভিক্ষ ঘটাতে হবে? বিরোধী দলের অথবা বিএনপির অথবা বিএনপির কোনো সঠিক দল কি বলেছে? তারা কি দুর্ভিক্ষ শব্দটা উচ্চারণ করেছে? তাহলে প্রধানমন্ত্রী কেন ভাবছেন যে ফেব্রুয়ারি মার্চের দিকে একটা দুর্ভিক্ষ ঘটতে পারে? আচ্ছা, আমি আরেকটু জায়গায় যাই, আরেকটু জায়গায় কোথায়, যে ওনাদের দলের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি শনিবার আজকে উনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন, সেখানেও কিন্তু উনি একই কথা বলেছেন। উনি কি বলেছেন যে নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, এই কথা জানিয়ে উনি বলছেন এসব নিয়ে আমরা বিচলিত নই। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পরেও বিভিন্ন রকমের চাপ আসতে পারে, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির অশুভ পরিকল্পনাও তাদের রয়েছে। তো উনি আবার বিচলিত নন, প্রধানমন্ত্রী মানুষকে সতর্ক করেছেন আর উনি বলেছেন যে এতে বিচলিত হওয়ার কিছু নাই, বিচলিত নন, মানে উনি এটা ম্যানেজ করে ফেলাবেন। বাট উনি বলেছেন যে দুর্ভিক্ষ সৃষ্টির একটা অশুভ পরিকল্পনা আছে, উনি আবার বলেননি যে কার পরিকল্পনা আছে। আমরা যদি এই প্রসঙ্গগুলিকে মাথায় রাখি তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবেই আসলে, যে এই দুর্ভিক্ষটা কে সৃষ্টি করতে চেয়েছে, কে করতে চাচ্ছে, এবং এই যে করতে চাচ্ছে এই তথ্যটা কে কিভাবে কোথায় পেল? নাকি সরকার নিজেই হিসেব করে দেখেছে যে আসলেই দেশে একটা দুর্ভিক্ষ আসছে, নির্বাচনের পর যে পরিস্থিতি তৈরি হবে সেটাকে সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই, এবং তখন একটা দুর্ভিক্ষ তৈরি হবে যার দায়টা এখন থেকেই তারা বিরোধীদের উপর চাপাতে চায়, এটাই কি? যদি এটা হয় তাহলে তো খারাপ কথা, কারণ দেশ চালানোর দায়িত্ব হলো সরকারের, এবং আগামী নির্বাচন যেটা হয়ে যাবে এই 7 তারিখে জানুয়ারির, সেটাতে যে এই সরকারই আবার রিপিট করবে তাতে তো কারো কোনো সন্দেহ নাই, কারণ অন্য কোনো দল তো নির্বাচনেই নাই, বড় দল যারা আছে সবাই তো এই সরকারের মোশাহেব জাতীয়, তারা তো সরকার গঠন করবে না, গঠন তো এই আওয়ামী লীগ সরকারই করবে, এই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। তাহলে তখন যদি একটু দুর্ভিক্ষ হয় যা তিনি এখনই টের পেয়ে গেছেন, উনি তাই বলছেন
এখন উনি টের পেয়ে গেছেন, তাহলে উনি এখনই সেটার মোকাবেলার জন্য ব্যবস্থা নিচ্ছেন কিনা সেটাও তো আমরা জানতে চাইতে পারি। দুর্ভিক্ষ ঘটাবে, বিরোধী দল দুর্ভিক্ষ ঘটাবে, দেশি শক্তি বিদেশি শক্তি ঘটাবে, তো সেটাকে মোকাবেলার জন্য ওনার হাতে কি কি পরিকল্পনা আছে এবং সেটা উনি গ্রহণ করবেন কিনা। আমি তো ওনার কাছ থেকে দুর্ভিক্ষের আতঙ্কের কথা শুনতে চাই না, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই উনি বলবেন যে দুর্ভিক্ষের একটা ষড়যন্ত্র চলছে, সেটা থামানোর জন্য আমরা এই এই ব্যবস্থা নিব। উনি আমাদেরকে আশ্বস্ত করবেন যে দুর্ভিক্ষ চালানোর এক দুর্ভিক্ষ মানে তৈরির একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি, আপনারা টেনশন করেন না, দুর্ভিক্ষ আমরা হতে দেব না। আমি তো ওনার কাছ থেকে এই কথাটা শুনতে চাই, উনি কেন আমাদেরকে ভয় দেখাচ্ছেন এবং ভয় দেখিয়ে উনি আরেকটা দলকে দায়ী করছেন, এটা কি জুজুর ভয় দেখাচ্ছেন উনি? যদি মনে করেন উনি বলে রাখলেন অগ্রিম যদি দুর্ভিক্ষ না হয় তাহলে বলবেন ওরা কোরাতে চেয়েছিল আমি থামিয়ে দিয়েছি, এটা শুনতে চাচ্ছেন ও মানে এটা বলতে চাচ্ছেন? এটাও তো আমরা শুনতে চাই না, আমরা এখনই দেখতে চাই উনি কথা। দেখেন আমরা একটা কথা বলি, দুর্ভিক্ষ কাকে বলে? দুর্ভিক্ষ জিনিসটাকে খালি খাওয়ার অভাব সেটা বাজারে খাওয়া পাওয়া যাবে না এটা, নাকি এমনও তো হতে পারে বাজারে পর্যাপ্ত খাদ্য পণ্য থাকবে কিন্তু মানুষ কিনতে পারবে না সেটা, সেটাও তো একটু দুর্ভিক্ষেরই প্রকার ভেদ না? কি ঘটেছে দেখেন, মানে সরকার কিভাবে চলছে, আমি এই কথাগুলি বলেই কেন নাকি সাধারণ মানুষ, আমরা কিন্তু অত অর্থনীতি বুঝি না, অত কিছু বোঝার আমার দরকার নাই, আমি সাধারণ জিনিসটা বুঝি যে শুক্রবার দিন ভারত ঘোষণা করলো, এই গতকালকে ভারত ঘোষণা করলো যে তারা আর পেঁয়াজ রপ্তানি করবে না আগামী মার্চ এপ্রিল পর্যন্ত, ব্যাস হয়ে গেল। একদিনের মধ্যে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেল, 100 টাকা ছিল এখন 100 টাকা ছিল, 110 টাকা ছিল সেটা 230 টাকা হয়ে গেছে আজকে পত্রিকায় পড়লাম। তাহলে একদিনের মধ্যে যদি পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায় ইন্ডিয়ার একটা ঘোষণার কারণে, ইন্ডিয়াতে যেমন পেঁয়াজ আসতেছে, আসেনি তো এখন, তো এখনই দাম বাড়ার কি যুক্তি থাকতে পারে? তাহলে ব্যবসায়ীরা ষড়যন্ত্রকে বাড়াচ্ছে, যদি ব্যবসায়ীরা ষড়যন্ত্র করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় সেটা থামানোর দায়িত্ব কার, বিরোধী দলের না সরকারের? সরকারের, সরকার সেটা পারেনি বলেই দাম বেড়ে যাচ্ছে। তাহলে এই যে পেঁয়াজের দাম বেড়ে গেল 230 টাকা হলো, এর জন্য আমরা কাকে দায়ী করব, বিরোধী দলকে নাকি সরকারকে? তাহলে এখন এই পেঁয়াজের যদি দুর্ভিক্ষ তৈরি হয় আগামীকালকে, এর জন্য কে দায়ী হবে, সরকার না বিরোধী দল? এখন সরকার যদি বলে যে না ভারত আমাদের এখানে পেঁয়াজের দুর্ভিক্ষ তৈরি করতেছে, তাহলে কি আমি এটা গ্রহণ করবো? করবো না তো। ভারতের সঙ্গে আপনাদের কি এমন চুক্তি আছে, কি এমন সম্পর্ক যে হঠাৎ করে আপনাদেরকে না জানিয়ে তারা পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিতে পারে? আর যদি রপ্তানি বন্ধ করে দেয় কেন আপনাদের সেই পরিকল্পনা থাকবে না যে আপনি বিকল্প জায়গা থেকে পেঁয়াজ আমদানি করবেন, নাকি আপনারা অপেক্ষা করবেন যে ব্যবসায়ীদের হাতে যে পেঁয়াজটুকু আছে সেটা দিয়ে আপনারা সিন্ডিকেট বানিয়ে 3 গুণ 4 গুণ দামে বিক্রি করে তারা মানুষের পকেট কেটে নিজেরা একবার লাভবান হবে, তারপর আপনারা তাদেরকে আবার শুল্কমুক্তভাবে পেঁয়াজ আনার ব্যবস্থা করে দিবেন, তাদেরকে দ্বিতীয় দফা লাভবান করার ব্যবস্থা করবেন? এই যে বিষয়গুলো, এগুলো কার দেখার দায়িত্ব? কাজে দুর্ভিক্ষ যদি হয় তার দায় বিরোধী দল নয়, তার দায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারী নয়, তার দায় সরকারকে বহন করতে হবে। যদি সরকার জেনেও এখনই ব্যবস্থা না নেয়, সরকারের সেই জিনিসটা বুঝতে হবে যে সরকার দেশি বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করতে না পারবে সেরকম দুর্বল সরকার তো আমরা চাই না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।